একটু টেন্স প্র্যাকটিস করি টেন্স কিন্তু আমার কাছ থেকে ছাড়া হবে না আপনি এই ভিডিও দেখে আরো অনেকগুলো ভিডিও দিয়েছি প্র্যাকটিস করেন আমার অনেকগুলো ভিডিও দেখে যদি শিক্ষকরা সেই পদ্ধতিটা দেখে ফেলে তাহলে তারা শিখতে পারে চেষ্টা করতে আরো কিন্তু জটিল ব্যাপার আছে তারপরে শিখি এই যে প্রেজেন্ট কন্টিনিউ টেন্সের একটা কনসেপশন বলেন যেমন আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি চলছি আমি মাছ মারছি আমি খেলা করছি আমি বই পড়ছি আমি টেলিভিশন দেখছি তাই তো এই ক্ষেত্রে কি হবে প্রেজেন্ট কন্টিনিয়েন্স টেন্স আর প্রতিটা কন্টিনিয়ান্স টেন্সে ভার্বের সাথে আইন যে যোগ হবে এভরিবডি কিন্তু লেখার সময় কিন্তু হবে না এর কিছু টেকনিক আছে খাতা কলমে শেখানো দরকার এটা যে অনেক সময় লাগে যারা একটু দুর্বল তাদের সাথে অনেক দিন ধরে খেলতে 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 মজা করতে মজা মজা করতে এটা ওইটা সেটা এটা ওইটা করতে করতে তারপরে শেখে আর যারা খুব মেধাবী তাদের হয়তো একটু দেখালেই তারা শিখতে পারে আপনার হবে না তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো কি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি চলছি আমি টেলিভিশন দেখছি আমি ইউটিউবে কাজ করছি লিখছি পড়ছি এগুলো আর সেটার জন্য আপনি প্রথমে অক্সিলারি ভার্ব আপনার জানতে হবে যে এম অথবা ইজ অথবা আর তাহলে আমি মাছ ধরছি তাহলে আই হবে তারপরে ক্যাচিং হবে আর মাঝখানে হবে অক্সিলারি ভার্ব তাহলে প্রথমে আপনি আয় লিখবেন তারপরে একটু ফাঁকা রেখে ক্যাচিং লিখবেন তারপরে চিন্তা করবেন যে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স যখন তখন তো অক্সিলারি ভার্ভ এম ইজ আর হবে আই এর পরে এম হবে ক্যাচিং ফিশ তারপরে ধরেন আপনি বললেন যে সে খেলছিল সে গান গাচ্ছিল সে টেলিভিশন দেখছিল সে ফোনে কথা বলছিল এরকম হলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে দেখবেন যে কিনা কন্টিনিউয়াস হলে লিখবেন তারপরে প্রেজেন্ট না না খুব সহজ আপনি পাস্ট লিখলেন যেহেতু অতীত তারপরে আপনি সময় উল্লেখ আছে কিনা সেই জন্য আপনি লক্ষ্য করবেন তাহলে আমি খাচ্ছিলাম আমি ঘুমাচ্ছিলাম আমি টেলিভিশন দেখছিলাম আমি কথা বলছিলাম আমি ভিডিও দেখছিলাম তাহলে হবে কি যে আই লিখবেন লিখে শেষে ওয়াচিং দিবেন মানে ভার্বের আইএনজি যোগ শেষে দিবেন মাঝখানে ফাঁকা রাখবেন তারপর আপনি দেখবেন যে এটা তো পাস কন্টিনিউস টেন্স তাহলে ওয়াজ অথবা ওয়্যার হবে আই ওয়াজ ইউ ওয়্যার উই ওয়্যার দে ওয়্যার হি ওয়াজ তাহলে আই এর ক্ষেত্রে ওয়াজ হবে আবার সিঙ্গুলার থার্ড পারসন যদি হয় সেক্ষেত্রে ওয়াজ হবে আই ওয়াজ হি ওয়াজ শি ওয়াজ রহিম ওয়াজ মাই ফাদার ওয়াজ মাই মাদার ওয়াজ লাইক দিস কিন্তু দে ওয়্যার ইউ ওয়্যার উই ওয়্যার এরকম হবে তারপরে চলে যায় যে আগামীকালকে আমি খেলতে থাকবো আমি পড়তে থাকবো আমি কোচিংয়ে যেতে থাকবো আমি সাইকেল চালাতে থাকবো আমি খেতে থাকবো তার মানে হলো এটা কন্টিনিউস টেন্স আর এই কন্টিনিউ টেন্স মধ্যে দেখছেন যে আপনি ফিউচারে চলে যাচ্ছে তাহলে ফিউচার কন্টিনিউস টেন্স তখন কি হবে অক্জিলের ভাবটা হবে উইল বি কিন্তু শ্যাল বি হবে না শ্যাল দিবেন না শ্যালটা খুব অন্য ক্ষেত্রে ব্যবহার শ্যালের সাথে সুডের সম্পর্ক আছে যখন আপনি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন সুডের গন্ধ আছে তখন আপনি শ্যাল ব্যবহার করতে পারেন আই শ্যাল আই বাইড বাই দি ল এরকম কিছু জায়গায় আপনার শ্যাল ব্যবহার হবে তো প্রাথমিক পর্যায়ে আপনি যদি দুর্বল ইংরেজিতে হয়ে থাকেন তাহলে শেলটা ফোগেট এটার দরকার নেই তাহলে আই উইল বি দে উইল বি হি উইল বি সব ক্ষেত্রেই দে উইল বি ই উইল বি হয়ে গেল ঝামেলার শেষ এবার দেখেন যে কোনো কোনো সময় সময়ের উল্লেখ থাকে যেমন আমি খাচ্ছি দুই ঘন্টা ধরে সকাল থেকে তিন দিন ধরে এক বছর ধরে আমি ক্লাস নাইনে পড়ছি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ওইদিকে চলে গেল আমি পড়ছিলাম এক ঘন্টা ধরে আমি সকাল থেকে পড়ছিলাম গত দুই দিন ধরে আমি পড়ছিলাম এরকম ক্ষেত্রে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোথায় হবে ওই যে আমি আমি খেতে থাকবো সে যেতে থাকবে আমি পড়তে থাকবো আমি দৌড়াতে থাকবো আমি খেলা দেখতে থাকবো সেক্ষেত্রে যদি সময় উল্লেখ থাকে যে আগামীকাল দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত আমি ইত্যাদি দেখতে থাকব খেলতে থাকব চলতে থাকবো সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স আর এই ক্ষেত্রে উইল হ্যাভ বিন হলো অকজিলারি ভার্ব দেখেন যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব থাকে না পাস্ট ইন্ডিফিনিট এর কোনো অক্সিলারি ভার্ব থাকে না ফিউচার ইন্ডিফিনিট টেন্সের বা থাকে উইল সেক্ষেত্রে আপনি প্রেজেন্ট একটা অক্সিলার ভাব অ্যামেজার আর পাস্ট কন্টিনিয়াস টেন্সে একটা অক্সিলার ভার ওয়াজ ওয়ার সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস সেক্ষেত্রে হ্যাস বিন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হল হ্যাডবিন হবে কিন্তু যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউ তখন কিন্তু তিনটা হবে উইল হ্যাভ বিন তার মানে আপনি যদি আমেরিকান লিফটে চলেন তাহলে দেখবেন যে পাঁচতলা বা ফাইভ লেভেল যদি থাকে তার মানে পাঁচতলা কিন্তু যদি ব্রিটিশ লিফটে চড়েন তাহলে কিন্তু গ্রাউন্ড ফ্লোর তারপরে ফার্স্ট ফ্লোর করতে করতে পাঁচ নম্বর লিফটে যদি আপনি চাপ দেন তাহলে ছয় তলায় চলে যাবেন তাহলে যে ব্রিটিশ আমেরিকান এর একটা পার্থক্য আছে তার মানে প্রেজেন্ট টেন্সের মধ্যে পাঁচ টেন্সের মধ্যে প্রথমে যেহেতু অক্সিলের অভাব না সেজন্য প্রেজেন্ট কন্টিনিউসের ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওদিকে পাস্ট ইন্ডেফিনিট যেহেতু শুরু হচ্ছে সেজন্য ওয়াজ ওয়ার পাস্ট পারফেক্টেন্সে হ্যাড পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সের হ্যাড বিন হবে কিন্তু ফিউচার টেন্সে যেহেতু প্রেজেন্ট ফিউচার ইন্ডেফিনিট টেন্সে উইল আছে সেজন্য ফিউচার কন্টিনিউ টেন্স হবে উইল বি উইল বি উইল বি আবার ফিউচার পারফেক্ট উইল হ্যাভ উইল হ্যাভ উইল হ্যাভ আর টেন্সে উইল বিন উইল বিন উইল মানে একটা সংখ্যা বেড়ে গেল তার আমেরিকান সিস্টেমে দশ তলা দশ তলায় কিন্তু ব্রিটিশ সিস্টেমে কিন্তু নয় তলা তার মানে লিপ্টেন নয় লিপ্টেন নয় মানে দশতলায় চলে যাবেন তো এইভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে আমি মাছ ধরছি আই অ্যাম ক্যাচিং ফিশ এক্ষেত্রে আপনি আইটা প্রথমে দেবেন মাঝখানে ফাঁকা রাখবেন তারপরে ক্যাচিং দেবেন কারণ যেহেতু আপনি প্রথমে বের করেছেন এটা কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেক্ষেত্রে যেহেতু আপনি কমন জিনিসগুলো আগলে লিখে ফেলেন সাবজেক্ট আই উই দে এরকম থাকলো তারপরে গ্যাপ দিলেন দেওয়ার পরে আপনি ক্যাচিং বা রিডিং বা ইটিং বা ডান্সিং ওয়াচিং এগুলো দিবেন তারপরে মাঝখানে আপনি মনে রাখবেন যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হ্যাজ বিন হ্যাভ বিন পাস কন্টিনিউস টেন্সে ওয়াজ ওয়ার পাস পারফেক্ট টেন্সে হ্যাড পাস পারফেক্ট কন্টিনিউস টেন্সে হ্যাড বিন ফিউচার কন্টিনিউসে উইল বি ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ ফিউচার পারফেক্ট কটিনিউয়েস টেন্স এ উইল হ্যাভেন দেখেন এই ভিডিওটা আপনি বারবার যদি দেখেন তাহলে দেখবেন যে এই ভিডিওতে আপনি টেন্স শিখে যাচ্ছেন একটু যদি মেরিটেরিয়েশন আপনি খুব সহজেই শিখে যাবেন কিন্তু যদি আপনি তাল্টিবাল্টি করেন অন্য শিক্ষকের কাছে তাল্টিবাল্টি করেন ও হবে না আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে করতে করতে বছরের পর বছর চলে যাবে হবে না কারণ দার্শনিক হতে হবে ফেলাসফার তাই না তারপরে আবার স্কলার হতে হবে রিডার হতে হবে রিসার্চার হতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে অনেক টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে অনেক কিছু থাকলেই কে বলা হবে তো আজকে কন্টিনিউস টেন্স ছয়টা কন্টিনিউয়াস টেন্স শিখলাম পরের ভিডিওতে আমি অন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাঁচ টেন্স আর পাঁচ পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে